গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। শীতের ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে দেখো। আর এখন বাজে হচ্ছে 9:30, তো এখন দেখো যেহেতু শীতকাল পড়ে গেছে তো সেই জন্য তোমরা জানো আমার বাড়িতে অনেক পাখি আছে। ইভেন আজকে ববের বার্থডে, তো আজকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কী করছি না করছি, ওর জন্মদিনে কী করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই জন্য পাখিদের যেহেতু যদি যাতে ঠান্ডা না লাগে তো সেই জন্য আমি এখন ওদেরকে তুলসী পাতা দিচ্ছি, কারণ ঠান্ডাটা হুট করে পড়ছে আবার হাওয়াটাও দিচ্ছে, ওই জন্য তুলসী পাতা খেলে ওদের কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে। ডেলি বেসিসে না দিতে পারলেও সপ্তাহে 3 থেকে 4 দিন ওদেরকে তুলসী পাতা দেওয়া উচিত। আমি তো বদ্রীদের, আমার লাভবার্ডদের সবাইকে দিই। ইভেন যেহেতু আমার বাড়িতে তুলসী গাছ আছে সেইখান থেকেই দিই। আর ওরা দেখো খুব এনজয় করে খাচ্ছে, মানে রীতিমতো মারামারি করে। এই শীতকাল টাইমটা কেন আমি মানে সবসময়তেই পালং শাক, কলমি শাক আর তুলসী পাতাটা দিই যাতে ওরা সুস্থ থাকে, কারণ পাখিদের আমার মতে বলে বেশি ওষুধ খাওয়ানো ঠিক না, ওদের ওষুধ দেওয়াটাও ঠিক না। তো সেই জন্য রোদে থাকে আর এইগুলো খায়, তাতেই কিন্তু ওরা একদম সুস্থ আছে। গত বছর ডিসেম্বরে ওরা এসেছিলো, দেখতে দেখতে দেখা 1 বছর হয়েও গেল। তো যাই হোক, এবার আমার ককাটিলদের দেবো। টুটু তো খায় না, টুটু ওসব পছন্দ করে না। আর এই দেখো যে বাচ্চাটা দেখছো হাঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, ওটা একদম ছোট ছিল যখন বাচ্চাটা দেয় সাদাটা মা। তো মা বাবা আর মেয়েকে এক জায়গাতেই রেখেছি, ওটা ছেলে না ওটা মেয়ে। তো দেখো না খাবারগুলো যত দিই তত বেশি ফ্রেতে ফেলে, খায় কম ফেলে বেশি, তাও রেগুলার বেসিসে ফ্রে ক্লিন করা হয়। তো যাই হোক, এখন তো আর সেরকম কোনো বাচ্চা দেয়নি, তো দিলে পরে তোমাদেরকে আবার জানাবো। এমনি জাস্ট ডিম দিয়েছে, তো ওরা ওদেরকে সকালবেলায় এটা দিই, তারপরে ওরা ড্রাই সিড খায়। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি পাখিদের কী খাওয়াই, আমি এই নিয়ে একটা ফুল ভিডিও করব, তোমরা সেখানে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে ফ্রুটস দিই, সবসময় হয়তো ফ্রুটস দেওয়া হয় না, বেশিরভাগ সময়টাই ওরা ড্রাই সিডটা খায়। আর ব্ল্যাক সিডগুলো এই সময় দিলে পরে শরীরটা গরম থাকে ওদের। আর এই দুটো দেখো বাচ্চা, কেউ বলবে এদেরকে দেখলে বাচ্চা। এই যে এই হচ্ছে আমার ককাটিয়াল দুটো, টিটু আর মিঠু। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, ওরা এখন এগুলো খাক, দেখতে থাকো কী কী করছি ববের জন্য, ববের বার্থডেতে। আর ডোলুও আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, আমিও যেহেতু উঠে পড়েছিলাম তো সেই জন্য ওকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, আর এখন ওদেরকে এখন পরিচর্যা করছি। তো দেখো ব্রেকফাস্ট খাওয়ার পর আমি ওর টেন্ট হাউসটাকেও ওপরে তুলে রেখেছি, জানি না কতদিন এটা টিকটাক থাকবে। এখন আবার একটু পাওয়ার নেব, একটু ঘুমিয়ে গেছে, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, ওইখানেই খেলছে সব কিছু করছে। আর এই টেন্ট হাউসটার একটাই কী বলতো, যেহেতু প্যারাশুট কাপড়ের সেই জন্য যাদের বাড়িতে ডগ নেই আর যাদের বাড়িতে একটা ফিক্সড জায়গা আছে এটা রেখে দেওয়ার জন্য তাদের খুব সুবিধা। আমার একটাতে মধ্যে ডোনা বারবার ঢুকে পড়ছে, আর দেখো ভেতরে সব ওর টেডিবিয়ারগুলোকে নিয়ে রেখেছে। আর এই দেখো এই হচ্ছে বব, আজকে ওর হ্যাপি বার্থডে। 2016 ওকে নিয়ে এসেছিলাম, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, যেন ওকে ভালোভাবে রাখতে পারি। কালকে ওদের জন্য কিছু শপিং করে এনেছি, সেগুলো তোমাদের দেখাবো কী কী করে এনেছি। 2016 বব কিন্তু আমাদের কাছে আসবে বলে আসেনি জানো তো, প্রথমে বব এসেছিল সৌরভের একটা ফ্রেন্ড কিনেছিল একটা, তো সৌরভের সেই ফ্রেন্ডটা থাকতে হচ্ছে পাঞ্জাবে, তো এখানে এসছিলো ফ্রেন্ডসদের সাথে মিট করতে। এবার যেহেতু আমাদের তখন ক্রেজ ছিল, সে তখন জিজ্ঞেস করেছিল যে ভালো রটের বেবি কোথায় পাওয়া যায়, তো সেই সূত্রেই সৌরভ গিয়ে কিনে আনে, মানে কিনে দেয় তাকে মধ্যমগ্রাম থেকে। দিয়ে তারপরে আমাকে বলেছিলো যে এত ছোটো বাচ্চাকে আমাদের ডক্টর বলেছিলো ট্রাভেল করাটা ঠিক হবে না, তো সেই জন্য আমাকে বলেছিলো 1.5 মাস মতো রেখে এখানে ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট বলতে কিছু ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরে তারপরে যাতে ওকে নিয়ে যেতে পারি। তো এই করে করে তো 1-2 মাস কেটে গেল, তারপরে আর ববের প্রতি এমন একটা মায়া হয়ে গেল আর আমি ছাড়তেই পারলাম না, কিন্তু সেও খুব জোরজার করেছিল যে না নিয়ে যাব নিয়ে যাব, কিন্তু কী করবো, তা সে আমাদের সাথে এখন আর কোনো মানে চাপেই থাকে না, কারণ সে একটা রাগ বলতে পারো যে ববকে আমি নিয়ে নিয়েছি, কিন্তু কিছু করার ছিল না। আমি ববকে এত ভালোবাসতাম যে আমি তখন আর ওই বাচ্চা বয়সটাতে ছাড়তে পারিনি, কারণ বব আমার একদম এত ভালোবাসতো আমাকে ছোটো থেকে, ইভেন এখনও বাসে, মানে কোলে খাওয়া কোলে ঘুমানো জাস্ট লাইক মানে হিউম্যান চাইল্ডের মতো।
তো এখন ওরা ভাত খাচ্ছে, আর ওদের জন্য স্পেশাল তো করার দেখো কিছুই নেই। ডক্টরকে অ্যাজ ইউজুয়াল ফোন করেছিলাম যে একটু মাটন দেওয়া যাবে কি না, তো ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে মাটন দেওয়ার জন্য। এই ঠান্ডার জন্য আইসক্রিমটাও খাওয়াতে পারবো না, দইটাও খাওয়াতে পারবো না, কারণ ববের একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি আছে। তারপর তো 2017 ডিসেম্বর মাসের 18 তারিখে ববের একটা মানে মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে আমি যখন ক্রেস করছিলাম তখন সৌরভ থাকতো না এখানে, সৌরভ থাকতো শিলিগুড়িতে। তো সৌরভ আসে শিলিগুড়ি থেকে এখানে, তো সবাই মিলে এক্সাইটেড হয়ে যাওয়াতে ভিকির একটা দাঁত ববের কানে বাঁ দিকের কানটায় এসে পড়ে, আর ববের আর্টিলারি ভেনটা যেটা থাকে ডগদের সেটা ছিঁড়ে যায়। তারপর তো ডিসেম্বরে 20 তারিখে ববের ওটি হয়, যেদিনকে মানে ভিকি কামড়াই বলতে পারি। তো সেই দিন সারা রাত আমাদের মোটামুটি 7টা বেডশিট লেগেছিলো ওর এই ব্লাড তাকে বন্ধ করার জন্য। ডক্টর ইঞ্জেকশন পুশ করেছিল যাতে ওর ব্লাডটা বন্ধ হওয়া কমে যায়, মেডিসিন দিয়েছিল, বলেছিল এতে যদি কমে যায় তাহলে আর অপারেশন করানোর দরকার পড়বে না। তো কোনোতেই কিছু লাভ হয়নি। 20 তারিখে 19 তারিখে ঘটনাটা ঘটেছিল, যাই হোক, আর 20 তারিখে আমরা ওঠি করি নানানতলার ওখানে একটা ডগদের জায়গা আছে যেখানে এইসব কাজগুলো করা হয়। তো ডক্টর নিয়ে সৌরভ আর মা নিয়ে গেছিলো, কারণ আমার যেহেতু তখন ক্রেসে অন্যান্য বেবিজরা ছিল, আমাকে থাকতে হয়েছিল, আমি যেতে পারিনি। তো ওরা যাওয়ার পর ববকে অ্যানাস্থেশিয়া করে, ফুল বডি অ্যানাস্থেশিয়া করে। একটা ফার্স্ট যে ডোজটা দেয় সেটাতে কাজ হয়নি, সেকেন্ড ডোজটাতে দেওয়ার পর ববের প্রায় 4-5 ঘন্টা কোনো সেন্স ছিল না। দেখতে পাচ্ছ এইখানে যে কানটা আছে, এই কানটা দেখো এইখানটায় ছেঁড়া। ওর 17টা স্টিচ পড়েছিল, গলায় ই কলার দিয়ে রাখতে হতো, ট্যাক্সি করে ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছিলো। আর এতটাই রডদের বলো বা লার্জ ব্রিডদের এতটাই ওদের হেভি ওয়েট হয়, তো মোটামুটি 4 জন মিলে ওকে ধরে তবে বাড়িতে দিয়ে গেছিলো। যারা আমার ক্রেসে তখন ছিল তারা সবাই জানে। আর দিয়ে তারপরে তো ড্রেসিং চলেছে 1.5 মাস। ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর গিয়ে বব একদম পুরোপুরি কিওর হয়, কিন্তু ওই দেখো কাটা জায়গাটা এখনও থেকেই যায়, এটা আর কোনো দিনই ঠিক হবে না, এটা এইভাবে কাটাই থেকে যাবে। আর ও কোনো দিনও বেল্ট মানে গলায় চেন বা বেল্ট পরতে পছন্দ করে না, দেখে বুঝতেই পারছো, কারণ রট বলো বা অন্যান্য যে কোনো জিএসডি বলো এগুলো মানে ভীষণ ওরা মানে টেম্পার কখন ওদের চলে আসে বলা যায় না, কিন্তু আমার ববের ক্ষেত্রে সেটা একদমই কোনো দিনই হবে না, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, লোকে হয়তো দেখে ভয় পাবে যেহেতু ব্ল্যাক কালারের, তো দেখে হয়তো ভয় পাবে, কিন্তু আদারওয়াইজ ও কোনো দিন বাইট করবে না। তো এইভাবেই ববকে মানে তাকে ছোটো থেকে দেখতে দেখতে 5টা বছর ববের আজকে বয়স হয়ে গেল, আরও যেন ওকে ভালো রাখতে পারি, যেন নিরোগ থাকে, যেন সুস্থ থাকতে পারে, এটাই সবসময় চাই, কামনা করো। কারণ ওরা কুকুর হয়তো নামেই, কিন্তু আমাদের সন্তানের থেকে কোনো অংশে কম না। আমি তো সবসময় বলি ডলু 4 নম্বর, ফার্স্ট ভিকি, তারপরে ডোনা, তারপরে বব, তারপরে ডলু। তো যাই হোক, ওদেরও খাওয়া হয়ে গেছে, ডলুরও স্নান করে খাওয়া হয়ে গেছে। আর আজকে দেখো এই ব্লু কালারের কার্পেটটা কিনে আনলাম, কারণ আমাদের একটা কার্পেট আছে যেটা আমরা ওদেরকে রুমে পেরে দিচ্ছি, আর এটা হল রুমে পেরে দিচ্ছি, কারণ এই সময় রোদটা যেহেতু আসে সেই জন্য ওরাও একটু বসতে পারবে আর ডলুও খেলতে পারবে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো এখন আমরা সব লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে তো আমার ইভিনিংয়ে মানে বিকালের দিকে আমার অ্যাজ ইউজুয়াল ওয়াকে যাওয়ার আছে। তো তোমাদের সাথে আবার ইভিনিংয়ে কথা বলবো, কারণ তখন মামা আসবে, আমাদের কেক কাটিং হবে, ঠিক আছে? তো বব কী করছে, ওদের জন্য কী কী ড্রেস কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। গুড ইভিনিং সবাইকে। আর এইটা হচ্ছে দেখো ববের টি শার্ট, এটা একটা স্কাই কালারের স্কুইডবি, এটা সব পেট শপ থেকেই কেনা হয়েছে, আমাদের এখানে রেলপুকুরে যে পিজি পেট আছে সেখান থেকে কেনা হয়েছে, কেমন হয়েছে বলো। আর এটা যেটা দেখছো মাস্টার্ড কালারের, সেটা ডোনার গায়ে পরানোর পর দেখলাম একটু ছোটো হয়েছে, কারণ ওর লাগে হচ্ছে 30, আমি 28 নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, এখন একটু ওয়েটটা কমে গেছে, তো না এটা হয়নি, এটাও ওখান থেকেই কেনা। আর ভিকির জন্য নিয়েছি হচ্ছে অ্যানিমেল প্রিন্টের, যদিও ওর খুব একটা দরকার পড়ে না, কারণ ওর তো গায়ে প্রচণ্ড লোম ফার আছে,
তো সেই জন্য দরকার পড়ে না। তো চলো এখন ববকে পড়ানো হচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে ববের বার্থডে উপলক্ষে কেক। এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক এনেছি, কারণ ওদের জন্য তো আমি একবার অনেক ছোটোতে ভিকির জন্য আমি পেটদের কেক, ডগদের কেক এনে দেখেছিলাম, ওরা কেউ খেতে পছন্দ করে না। তো সেই জন্য ওর অনারে আমি কাটবো। আর যেহেতু 5 বছর কমপ্লিট করলো, সেই জন্য একটা 5 বছরের 5 ক্যান্ডেল। ঠিক আছে, তো দেখো কেকটা কেমন হয়েছে কিন্তু বলো। আর এইগুলো হচ্ছে বার্থডে ক্যাপ, এগুলো ডলু পড়তে ভীষণ ভালোবাসে। কেক বা এগুলো আর বেলুনটা আনা হচ্ছে ডলু, তাহলে খুব এনজয় করে জিনিসটা। ও খালি জানে যে এগুলো পড়া মানে হ্যাপি বার্থডে টু ইউ। ও ববকে সকাল থেকে বলেছে আমার সোনা বব, হ্যাপি টু ইউ আমার সোনা বব। তো দেখো মামামও চলে এসছে, এবার আমরা এখন কেক কাটবো। আর মামমাম তো ববকে ভীষণ ভালোবাসে, মামমাম বলে বব ওর বয়ফ্রেন্ড, কারণ অনেক ছোটো থেকে ববকে দেখছে মামমাম। তো এই দেখো ববের অনারে কেকটা কেটে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো ওকে, যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওকে যেন ভালোভাবে রাখতে পারি, যেন কোনো রকম খারাপ কিছু যেন ওকে ছুঁতেও না পারে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে যারা এরকম ডগ লাভার, অ্যানিমেল লাভার আছে, তাদের খুব হয়তো ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা। এখন ডলু কেক খাবে, আমরা সবাই কেক খাবো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাবাই, সবাই ভালো থেকো, গুড নাইট।